হ্যালো বন্ধুরা, সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই আমাদের এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিভব নাটক, শম্ভু মিত্রের লেখা বিভব নাটক থেকে কোন প্রশ্নগুলি তোমাদের ফাইনালের জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখবে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি নাটক রয়েছে, নানা রঙের দিন এবং বিভব। তো তোমরা যদি চাও যে দুটি নাটক আমরা করব না, তাহলে তোমরা দুটি নাটকের মধ্য থেকে যে কোনো এক নাটক তোমরা করতে পারো। হ্যাঁ, তো তোমাদের বোর্ডে থেকেই নির্দেশ দেওয়া আছে যে যে কোনো একটা নাটক তোমরা করলেই তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটি অর থাকবে, অর পাবে। তো কাজেই তোমরা যারা মনে করবে যে আমরা দুটি নাটকই পারবো, তুই অবশ্যই তারা দুটি নাটক করবে, এবং যাদের মনে হবে যে আমরা একটা নাটক করলেই আমাদের ক্ষেত্রে যথেষ্ট, তারা একটা নাটকই ভালোভাবে করবে। তোমরা যদি চাও যে এই দুটি নাটকের উপর কোন নাটকটি করলে আমাদের বেশি ভালো হবে, কোন নাটকটি সহজ, তার উপর একটা ভিডিও বানাও, অতি অবশ্যই আমি তোমাদের জন্য তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো কথা না বলি ভিডিওটি শুরু করি। তার আগে জানিয়ে দিই বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি এখনো যদি লাইক না করে থাকো অতি অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবে, এবং পারলে বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও আমাদের এই ভিডিওটির মাধ্যমে যথেষ্ট উপকৃত হতে পারে। তো চলো বন্ধুরা মূল আলোচ্য বিষয়ে আসা যাক। দেখো এখানে তোমাদের এইচএস 2021, যাই হোক তোমাদের এখন কি হবে আমি ঠিক জানি না, তবে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন তোমাদের এখান থেকে দিয়ে দেবো। দেখো বিভব নাটক থেকে তোমরা কোন প্রশ্নগুলি করবে, তোমরা আমি যেগুলি বলছি সেগুলো অতি অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে, এবং এই প্রশ্নগুলি ভালোভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নেবে। প্রথমে দেখো একটা লাইন আছে, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এইবার প্রশ্ন হচ্ছে প্যাঁচটি কি, প্যাঁচটি বের করার বুদ্ধি কি করে এলো তা দৃষ্টান্ত সহ লেখো। এটি বিভাজন রয়েছে 1:4। এরপর দেখো 2 নম্বর, কোথাও জীবনের হাসির খোরাক, সরি, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। এবার প্রশ্ন হচ্ছে বক্তা কে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন। এরপর দেখো 3 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। প্রশ্ন হচ্ছে অভাবের চিত্র বিভব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। এটি তোমাদের সম্পূর্ণ 5 নম্বর আছে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। এবার প্রশ্ন হচ্ছে আইজেনস্টাইন কে, একই সাথে তোমরা করবে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন এবং সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন। এটি রয়েছে 1:1:3। এটি দেখো কিন্তু খুবই একটু কি বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু ফাইনালের জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য। এই টাইপের প্রশ্ন অর্থাৎ ভেঙে ভেঙে প্রশ্নগুলি কিন্তু আজকাল সমস্ত পরীক্ষায় কিন্তু বেশিরভাগই তোমাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ বোর্ডের পরীক্ষায়। এরপর দেখো 5 নম্বর, বিভব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এটি রয়েছে সম্পূর্ণ 5 নম্বর। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। প্রশ্ন হচ্ছে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, একই সাথে শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। এটি রয়েছে তোমাদের 3:2। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, বিভব নাটকে বিভব কথাটির অর্থ কি, একই সাথে তোমরা করবে বিভব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনার সহিত লেখো। এবার দেখো 8 নম্বর প্রশ্ন এবং এই চ্যাপ্টার থেকে সম্পূর্ণভাবে শেষ প্রশ্ন, কি না বিভব একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। এটি রয়েছে তোমাদের সম্পূর্ণ 5 নম্বরে। তো বন্ধুরা এটাই ছিল তোমাদের বিভব নাটক থেকে সাজেশন। তো এই 8টি প্রশ্নের মধ্যে পড়লে আশা করছি তোমরা নিশ্চিত একটা কমন পাবেই পাবে। হ্যাঁ, কোনো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এই 8টা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, তোমরা একবার পড়লেই, ভালোভাবে রিডিং পড়লেই, তোমরা যদি ঘটনাটি ভালোভাবে জেনে যাও অতি অবশ্যই সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে তোমরা কমন পাওয়ার আশা রাখতে পারো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই আমাদেরকে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না। আর একটা কথা বন্ধুরা জানিয়ে দিই যে দেখো এখনকার প্রশ্নপত্র দেখে বোঝা যাচ্ছে যে এখনকার কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমাদের লাইন তুলে এবং ভেঙে ভেঙে আসছে, কাজে যেগুলি তোমাদের সম্পূর্ণ 5 মার্কস সেগুলি কিন্তু তোমরা একেবারেই ছোট করে করবে, এবং সেক্ষেত্রে তোমাদের ওইরকম পুরোপুরি একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম।
কারণ তোমাদের এখন সম্পূর্ণ ভেঙে ভেঙে প্রশ্ন আসছে, অর্থাৎ এক যুক্ত এক যুক্ত তিন বা দুই যুক্ত তিন, তিন যুক্ত দুই, এরকম তোমাদের প্রশ্ন আসছে। আর যে একটা নামকরণের সার্থকতা পাঁচ নম্বরের জন্য তোমরা কখনোই মুখস্থ করবে না, তোমরা ওটা হয়তো তোমাদের ভেঙে দিতে পারে। যেমন ধরো বিভব নাটকের বিভব নাটকটি দিল দু নম্বরের জন্য দিল যে বিভব বিভব শব্দটি অর্থ কি এবং তার সাথে দিল বা বিভব বিভবের তাৎপর্য কি, বিভব নাটকে বিভবের তাৎপর্য কি এবং তার সাথে দিল বিভব নাটকের নামকরণটি কতখানি সার্থক, এক্ষেত্রে তোমাদের দিল দুই প্লাস তিন। তো এরকম ভাবে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি তোমার যথেষ্ট ভালো লেগেছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও ভিডিও টিপস তোমাদের সাজেশন হ্যাঁ ইত্যাদি নিয়ে। ধন্যবাদ জানাই সকলকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।